বক্তব্য রাখছেন অ্যাডভোকেট কামরুন নাহার। 200 বছর ব্রিটিশরা আমাদের শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। 200 বছর পর যখন এদেশ স্বাধীন হলো, এদেশের মানুষের প্রত্যাশা ছিল দেশ স্বাধীন হয়েছে, দেশের জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য থাকবে না, মানুষ সুখে থাকবে, শান্তিতে স্বস্তি থাকবে। কিন্তু বছর যেতে না যেতে সেই যে প্রত্যাশা, সেই প্রত্যাশা ঘুরে বালে হল। তখনই যখন কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকায় কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে এসে বলছিলেন, উর্দু ইজ দ্য ওল্ড স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন এদেশের ধামাল ছেলেরা গর্জে উঠেছিল, নো নো বেঙ্গলি শ্যাল অলসো বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই যে ওই দিনের পর থেকে আমাদের বাঙালি ধামাল ছেলেরা ছাত্র সমাজ যে ভাষা আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছিল, এই ভাষা আন্দোলনে সাথে সাথে যে তৎকালীন রক্ষণশীল সমাজের মেয়েরাও অংশগ্রহণ করেছিল, তারা তহবিল সংগ্রহ করেছিল, ঘরে ঘরে ঘুরে বেরিয়েছিল। এবং ভাষা আন্দোলনের সূত্র ধরে দেখা যায় আমাদের রাজনৈতিক যে চিন্তা চেতনা উম্বেশ হয়েছিল, এবং এরপর স্বাধীনতা এবং বাঙালি জাতীয়তাদের যে বীজ তখনই রোপিত হয়েছিল। এর সূত্র ধরে 1967-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর রক্তময়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি দেশ। এবং যখন যে আমাদের দেশ স্বাধীন হলো, তখন আমাদের নেতা, জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের কারাগারে, তিনি 72-এর এদেশে এসে দেখলেন চতুর্দিকে ধ্বংসযজ্ঞ, খালভাট ভাঙা, বাড়ির পর বাড়ি, গ্রামের পর গ্রাম, নগর পুড়িয়ে দিয়েছে, ফোর্ট ভেঙে দিয়েছে, এক বুদ্ধিজীবীকে হত্যা করে চেতনার ক্ষেত্র করা হয়েছে দেউলিয়া। এই অবস্থায় দেশের অর্থনৈতিক বীজ বলতে তখন কিছুই ছিল না, দেশের অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত, বিধ্বস্ত। এই অবস্থায় তিনি বিশ্ববাসীর কাছে আকুল আহ্বান জানালেন দেশকে নতুন করে গড়ে তোলার জন্য, অর্থনৈতিক সাহায্যের হাত প্রসারিত করার জন্য। এবং একদিকে করলে এটা, অন্যদিকে দেশকে উন্নয়নে এগিয়ে নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধীকে তিনি ক্ষমা ঘোষণা করলেন। দেশ যখন আস্তে আস্তে সমৃদ্ধির পথে, উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল, তখন বঙ্গবন্ধু এবং চার নেতাকে এবং তার পরিবারবর্গকে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং সংবিধানকে বলিদৃত করা হয়েছিল। অসংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা সামরিক শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল, মানবাধিকার বুড়ানীতি করা হয়েছিল, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারের জন্য মানুষকে সংগ্রাম করতে হলো, রক্ত দিতে হলো, অবাধ নির্বাচনের জন্য অবশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, কিন্তু গণতন্ত্র চলার মতো মসৃণ রাজপথ পাচ্ছিল না। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি দেশ যখন দেশ গড়ার কাজে যে দাপাদাপি এগিয়ে যাচ্ছে, বিশ্ববাসীর কাছে নন্দিত হচ্ছিল, তখন বিরোধী দলগুলি গণতান্ত্রিক অধিকারের নামে কথায় কথায় হরতাল ডেকে
কারণে অকারণে হরতাল ডেকে দেশটি অর্থনৈতিক দিক বিপর্যস্ত করে চলতে লাগলো। এটা কিন্তু কোনো গণতান্ত্রিক সরকারের কাম্য হতে পারে না। এবং বিরোধী দলের কাজ হবে জনগণের কথা বলা এবং আইন শাসন সংক্রমী বিষয়ে সুচিন্ত মতামত দেওয়া। ওয়াকআউট করে বিরোধী দলগুলি প্রতিবাদ করতে পারে। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও তিনি জনগণের কল্যাণের জন্য দেশের মাটি মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে নারী সমাজে এই সরকারের আমল নারী সমাজের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেমন যে পূর্বে আমরা অনেক সংগ্রাম করেছি ছোট্ট একটা বিষয়ে, অনেক দাবি তুলেছি যে বিভিন্ন রাজনৈতিক ফোরাম থেকে সামাজিক ফোরাম থেকে যে পিতার পাশাপাশি মার নাম নিতে হবে, কিন্তু কোনো কথাই কোনো সরকারের খানে আসেনি। জননেত্রী শেখ হাসিনাই প্রথমেই যে নারী উন্নয়ন নীতির পরিপ্রেক্ষিতে তিনি বললেন পিতার নামের পাশাপাশি মায়ের নামে থাকবে। জননেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় যাওয়ার পর নারীদের ক্ষমতায়নের ব্যাপারে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সে তার উদাহরণ হিসেবে প্রথমেই তিনি ইউনিয়ন পরিষদে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে একধাপ এগিয়ে দিয়েছেন। তাছাড়া এর পূর্বে দেখা গেল যায় যে ডিসি যে মহিলা বিচারপতি হাইকোর্টের কোনো বিচারপতি ছিলেন না। জননেত্রী শেখ হাসিনার শাসনামলে এই প্রথম মহিলা বিচারপতি এবং ডিসি নিয়োগ করা হয়েছে এবং পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে। এই যে এই সমস্ত বিষয়গুলি শেখ হাসিনার বিরাট অবদান। মহিলাদের যে বিধবা ভাতা বৃদ্ধ ভাতা প্রবর্তন করেছে, যে সহজ সূত্রে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে, এগুলি তার যে মহিলাদের যে প্রতি তার আন্তরিকতার মহিলাদের অবস্থার পর্যবেক্ষণ করে মহিলাদের বিষয়গুলি অন্তর দিয়ে হৃদয় দিয়ে উপলব্ধি করেছে বলেই যে আমরা এতদিন অন্য সরকার আমরা বলে সেগুলি বাস্তবায়িত হয়নি। একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে নারীদের ব্যাপারে যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, এই জন্য আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।